আমি শখের বসে সাধারণত এই খামারটা প্রথমে ছাগল তুতাপুরি ছাগল দিয়ে শুরু করেছিলাম, পরে দুম্বা দিয়ে শুরু করেছি, তারপরে জানতে চাই যে আমি গারল আছে এগুলো আমি সব ইন্ডিয়ার রাজস্থান থেকে এনেছি, এবং তুতাপুরি ছাগল হরিয়ানা ছাগল এগুলোর পাশাপাশি দুম্বা গারল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এনেছি। এটার পাশাপাশি যদি দেখি যে গরুটা না আনি এটা অসম্পূর্ণ থেকে যায়, এবং আমার যে টার্গেট দেশে মাংসের এটা লাঘব করে আনবো, মাংসটা লাঘব করে আনবো, এক্ষেত্রে অবদান রাখবো, এটা তাহলে আমার টার্গেট ফুলফিল হচ্ছে না, এই জন্য আমি গরুতে নেমে এসেছি। অনেক রকমের পশু আছে, বিশেষ করে গরু এবং দুম্বা সহকারে অনেক কিছু আছে। আমরা আজকে আপনার কাছে জানতে চাই বর্তমানে যে কুরবানি আসছে বাজারে, এই কুরবানির জন্য আপনারা কি কি প্রস্তুত করছেন আর এর পাশাপাশি কি কি আছে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, এমএস এগ্রোতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো আমি শখের বসে সাধারণত এই খামারটা প্রথমে ছাগল তুতাপুরি ছাগল দিয়ে শুরু করেছিলাম, পরে দুম্বা দিয়ে শুরু করেছি, তারপরে জানতে চাই যে আমি গারল আছে এগুলো আমি সব ইন্ডিয়ার রাজস্থান থেকে এনেছি, এবং তুতাপুরি ছাগল হরিয়ানা ছাগল এগুলোর পাশাপাশি দুম্বা গারল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এনেছি। এটার পাশাপাশি যদি দেখি যে গরুটা না আনি এটা অসম্পূর্ণ থেকে যায়, এবং আমার যে টার্গেট দেশে মাংসের এটা লাঘব করে আনবো, মাংসটা লাঘব করে আনবো, এক্ষেত্রে অবদান রাখবো, এটা তাহলে আমার টার্গেট ফুলফিল হচ্ছে না, এই জন্য আমি গরুতে নেমে এসেছি। আপনারা জানেন আমি 40টি গরু ইতিমধ্যে উঠিয়েছি, 40টা গরুর মধ্যে আমার প্রায় 30টা গরু বিক্রয় হয়ে গিয়েছে, এখন প্রায় 10-12টা গরুর মতো রয়েছে। তো এগুলোর মধ্যে আমার গরুর মধ্যে সবচেয়ে বড় গরু হলো আমার খামারের এটা, এটা হলো আপনার লাইভওয়েট, এই গরুটি 11 মন রয়েছে, এবং আমি চাকরিজীবী এবং নির্ময়ের মানুষের কথা চিন্তা ভাবনা করেই আমি সর্বোচ্চ 65,000 থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত আমার গরুতে আমার গরুর খামারে আমি রেখেছি। বড় গরু লালন পালনে অনেক প্রবলেম হয়, বড়গুলো কেনার সামর্থ্য অনেকে থাকে না, ওগুলি বিক্রয় করতে সমস্যা, এবং যাতে একা সাধারণ মধ্যবিত্ত পরিবাররা একাই যাতে কুরবানি দিতে পারে সেরকম চিন্তা ভাবনা করে আমরা ছোট থেকে মাঝারি সাইজের গরু আমরা উঠিয়েছি। আচ্ছা, আপনার এইখানে যদি কেউ আসতে চায় আর কিভাবে আসবে আপনার লোকেশন? আমার এখানে যদি কেউ আসতে চায়, যদি ঢাকা থেকে আসতে চায়, আশগোলাপ সমাধানের সামনে থেকে নবাবগঞ্জ বান্দুরার গাড়িতে উঠে তুলসীখালী টুল ঘরে নামতে হবে, তুলসীখালী টুল ঘরে নেমে যে কাউকে আছে জিজ্ঞেস করলে হবে এমএইচ এগ্রো কোনটা তারা দেখায় দেবে, এবং যদি মোহাম্মদপুর থেকে আসতে চায় বসিলা চৌরাস্তা থেকে একটা সিএনজি নিয়ে চলে আসবে তুলসীখালী টুল ঘর, টুল ঘরে এসে ওই সেম ভাবে বললেই তারা চিনতে পারবে, এবং ওইদিক থেকে কুচিয়ামোড়া নিমতলা বা শ্রীনগর থেকে যদি কেউ আসতে চায় আবদুল্লাপুর টুল ঘর থেকে তুলসীখালী টুল ঘর আসবে এটা বললেই যে কেউ দেখা দিবে, টুল ঘরে এসে জিজ্ঞেস করলে হবে এমএস এগুলো কোনটা তখন দেখা দিবে। আমি শুধু এই খামারের ব্যবসায় করি না, আমি পাশাপাশি মার্বেলের বিজনেস করি এবং ল্যান্ডের বিজনেস করি, তো ওগুলির পাশাপাশি আমি যেহেতু এগুলি নবী রাসুলরা এই ধরনের ব্যবসা করেছে সুন্নতি ব্যবসা, সে আলোকেতে আমি এই ব্যবসাটা শুরু করছি। মনের প্রথমে আমি এটাকে শখের বসে করেছিলাম, পরে এখন আমি এটাকে কমার্শিয়াল ভাবে নিয়েছি, যেহেতু আমাকে মার্বেলের জন্য তুর্কি যেতে হয়, মার্বেলের জন্য রাজস্থান যেতে হয়, তাহলে ওইটার পাশাপাশি আমি নিজস্ব লাইসেন্সে আমরা এই মালগুলি নিয়ে আসতে পারতেছি, যার জন্য সুবিধা আছে। আপনি জানেন আমার খামারে প্রায় 6-7টি দুম্বা রয়েছে, প্রায় 100-এর মতো গারল রয়েছে, 150-এর মতো তুতাপুরি যমুনাপুরি এবং মেওয়াতি তুতা ক্রস ছাগল 150-এর মতো রয়েছে, এবং আমরা আরো বৃহৎ আকারে এটা যেতে চাই, যদি সরকারের আমরা ওরকম কোন সহযোগিতা পাই আরো বড় আকারে আমরা এই খামার ব্যবসায় করব বলে আশা করি। আচ্ছা, আপনারা এখন এই খামারে গরুগুলোকে আপনি কি খাওয়াচ্ছেন বা কিভাবে? আপনি জানেন যে আমার এখানে প্রচুর পরিমাণে কৃষি জমি রয়েছে, এই কৃষি জমি থেকে আমরা অর্গানিক খাবারগুলি আমরা খাওয়াই থাকি, এতে আমার কম্পাউন্ডের ভিতরেই যে আমি গাছ চাষ করেছি আপনি দেখেছেন, এই গাছগুলি কেটে আমার নিজস্ব মেশিন রয়েছে সেম কেটে খাওয়াচ্ছি, এবং বর্ষার মধ্যে যাতে গাছের কোনো সমস্যা না হয় এজন্য আমার নিজস্ব জমির ঘাস আমি সাইলেস আকার করে আমি ওই স্টোরে প্রায় 500 বস্তার মতো জমা করেছি, সারা বর্ষায় যাতে ঘাসের সংকট দেখা দিল আমার কোনো ঘাসের সংকট দেখা দিবে না, এবং আমি হালাল উপায়ে সম্পূর্ণ হালাল উপায়ে আমি ব্যবসাটা করতেছি, যেহেতু নবী রাসুলের ব্যবসাটা, এই ব্যবসার মধ্যে কোনো অন্যায় কাজ কোনোভাবেই করা যাবে না, যেটা হালাল উপায়ে করা যায় সে উপায়ে আমি করতেছি আমার ব্যবসাটা, আমি সম্পূর্ণ হালাল উপায়ে করতে
এবং গরু গরুদের অর্গানিক খাবার খাওয়াচ্ছি, আমি নিজে খড় রেখে দিয়েছি, সেই খড় কেটে গরুকে একবেলা খাওয়াচ্ছি এবং পুরা ভুষি সাথে আপনার ভুট্টাকে গুঁড়া করে আমরা ইস্ট বানিয়ে খাওয়াচ্ছি, সম্পূর্ণ অর্গানিক ভাবে আমরা খাওয়াচ্ছি, যাতে এই কেননা এই যারা এই গরুগুলো আমার কাছে কেনা ক্রয় করবে তারা সকলে আমার কোনো না কোনো ভাবে পরিচিত আত্মীয় স্বজন, এর মধ্যে আমি নিজেও গরু কোরবানির জন্য এখান থেকে গরু রাখবো। আপনার এইখানে কত টাকা থেকে আর কি ওজন কত টাকা এবং কত টাকা থেকে আপনার গরু? আমার এখানে আপনার দুইশো কেজি থেকে শুরু করে সাড়ে 400 কেজি পর্যন্ত গরু আছে। আমরা লাইভ ওয়েট বিক্রি করতেছি 450 টাকা থেকে 480 টাকার মধ্যে। এখন আমার এখানে সব দেশি এবং দুটি ক্রস এবং একটি ফ্রিজিয়ান গরু রয়েছে। আমরা ওজনে বিক্রি করতেছি, যেহেতু ওজনে মাসালা আছে, যে ওজনে বিক্রি করা জায়েজ আছে, আমরা সেভাবে ওজনে বিক্রি করতেছি। কুরবানি দেওয়ার মাসালা অনুযায়ী যে কান নাক এগুলা, আমরা ওই বিষয়গুলি আমরা পরিপূর্ণভাবে দেখেই আমরা এই কাজ করতেছি। ধর্মীয় সম্পূর্ণ ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে যে পশুকে কুরবানি দিতে হয় সেভাবেই আমরা সব কি করছি। আমাদের কোনো আমার তো একটা পশুতে কোনো ধরনের প্রবলেম নেই এবং যেভাবে ধর্মীয়ভাবে দেওয়ার নিয়ম আমরা সেভাবেই গরু পশু উঠিয়েছি। আপনার চিকিৎসা আমার চিকিৎসার জন্য একজন ডাক্তার নিয়মিত এখানে দেখাশোনা করতেছেন, ওনে সকালে বিকালে দুই বেলা দেখাশোনা করে, তাছাড়া ওনার চেম্বারও আমার এখান থেকে 200 গজের মধ্যে, আমার সার্বক্ষণিক ডাক্তারের পরামর্শে আমি কাজ করতেছি। আচ্ছা, আপনার সাথে যদি কেউ ফোনে যোগাযোগ করতে চায় বা ফোনে যোগাযোগ করে আসতে চায় তো সেক্ষেত্রে সেখানে স্ক্রিন না আমার স্ক্রিনে দেখানো আমার নাম্বার যেটা আছে সে নাম্বারে ক্রেতাগণ সম্মানিত ক্রেতারা যদি আসতে চায় যোগাযোগ করলে আমাকে মুখে বলে দেন। আমার নাম্বারটা হল 01923846। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আমি, এবং আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা গরু পৌঁছায় দিব, সে অঙ্গীকারও করতেছি। ঈদের আগের দিন ডেলিভারি নিতে পারবে, ঈদের দিন ডেলিভারি নিতে পারবে, অনেক সময় কুরবানি অনেক ঈদের পরের দিনও দেয়, সেই হিসাবে আমরা ঈদের পরের দিনও ডেলিভারি আমরা দিয়ে দিতে পারবো।